নির্বাচনের পর যদি অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে তাহলে এর প্রতিক্রিয়া জনজীবনে এবং রাজনীতিতে আসতে পারে। এজন্য সরকারকে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। লাগামহীনভাবে বেড়েই চলেছে এবং এটা যে বেড়েই যাবে সামনের দিকে, এটা অনেকদিন থেকে অনেক অর্থনীতিবিদ বা যারা এগুলো বিশ্লেষণ করেন তারা বলে আসছিলেন, কাছে এটা নতুনত্ব ব্যাপার নয়। নির্বাচনের পরে পর থেকে শুরু করে আস্তে আস্তে অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপের দিকে যেতে থাকে এটার একটা স্বাভাবিক প্রতিক্রিয়া জনজীবনে আসতে পারে, রাজনীতিতে আসতে পারে, এবং এই জন্য সরকার সতর্ক থাকা উচিত।